মুখটা দেখো না, বিরিয়ানি এখন আসেনি বলে কি অবস্থা মুখটা। এখনো বিরিয়ানি দেইনি, সবার মুখটা পুরো আমাদের শুকিয়ে গেছে। এদিকে মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওটা একদম হয়ে উঠলো। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কোথায়? এই যে রেডি হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তোমার সাথে দেখা হবে। আমরা এখন পৌঁছে গেছি স্টার মল। এই স্টার মল, এই যে কি হচ্ছে, এই যে ফেস্টিভ্যালের মেলা, পেটুক ফেস্টিভ্যাল, পেটুক ফুড ফেস্টিভ্যাল। এখন যাওয়া ভেতরে, প্রচুর ভিড়, প্রচুর ভিড় ভেতরে। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাচ্ছে। প্রচুর পান, এই যে প্রচুর পানের দোকান, এখানে আছে কার্টুন। এখন যাবে এখানে চায়ের দোকান, আমার বসেছে বাসিও রয়েছে। তো চলে এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাবো। এখানে বসেছে চায়ের দোকান, প্রচুর চায়ের দোকান। এটা উল্টু দিকে কাসিক কাবাব। প্রথমে আমরা ঘুরে নেব, তো প্রথমে আমরা ভেতরটা ঘুরে নেব, তারপরে খাওয়া দাওয়ার পালা। এখানে আছে কি আছে, এটা এটা জামা কাপড়ের দোকান একটা। ও মা, এখানে শাড়ির দোকানও বসেছে। বা তোমার শাড়ির দোকান, মা এখানে শাড়ির ব্যবসা করে আর চুপি চুপি শাড়ির দাম জিজ্ঞেস করতে গেছে। কি শাড়ি মা, ওটা ওটা কি শাড়ি, রেশমের শাড়ি, রেশম কোটাক, কত দাম? কোটা কত দাম? রেশমের শাড়ি কিনবে নাকি? একটা আমরা নিচ্ছি গন্ধরাজ, গন্ধরাজ চিকেন পকোড়া, তো 5 পিস 100 টাকা। ওইখান থেকে আমরা কিনেছি এটা গন্ধরাজ চিকেন, সত্যি দুর্দান্ত। ঘুরে নিয়েছি, বাট খাবারের প্রচণ্ড পরিমাণে কস্টলি দাম। যাই খেতে চাও, দাদা মধ্যে বিরিয়ানি বসেছে, বাট বিরিয়ানির কোয়ান্টিটি খুব কম। আমরা এবারে একটুখানি যাব স্টার মলের ভেতরে, স্টার মলটা ঘুরবো, তারপরে কিছু একটা খেয়ে বাড়িতে যাব। তো মাটা সব পিছনে আসছে। কি এটা? চকলেট পান। চার মলের ভিতরে এখন যাবো, কি আছে, মা কোনোদিন আসেনি, মাকে ঘোরাবো আজকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি মা কখনো এই সিঁড়িতে উঠেনি, চলো দেখেছিস তো, ভয় পাচ্ছিল মায়ের একটু কোমরের প্রবলেম আছে, তো মায়ের একটু ভয় পাচ্ছে। আর ভয় লাগছে কোমরের জন্য? এখানে কি আছে, এটা নেল পলিশের দোকান। মা ওই দেখো কত সব এর দোকান, সব বন্ধ হয়ে গেছে দোকান। এখন 10টা বাজে যায় তো কামটা, এখন রাতে 10টা বাজে, সব বন্ধ হয়ে গেছে। মাকে নিয়ে আসলাম ঘুরতে, বাট সব বন্ধ হয়ে গেছে। একটু আগে আগে তো ওই যে ম্যাক্সও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে,
চল আমাদের বেরিয়ে যাই বাড়ির দিকে, যাতে অন্য দিন আসবো আবার। ওপরে তো সিনেমা হল জানো তো, ওপরে ওইটা বক্স অফিস ওই ওপরে। তো এবারে কিছু খাবার দাবার কিনে বা খেয়ে বাড়িতে চলে যাবো। তো আমাদের ঘোরা কমপ্লিট আজকে, ছোটখাটো একটা একটু আলাদা করে কি হলো আউটিং। তো এখন যাব কিছু খাওয়া দাওয়া করে, ওখান থেকে বাবা যেহেতু বাড়িতে আছে তো তারপরে বাড়িতে যদি যাব গিয়ে খাওয়া দাওয়া খাবো। তো আমরা চলে এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরে, এখনও দেখো কত ভিড় বাইরে। তো এখন চলো বাড়ির দিকে যাবো, আর তো রাত্রের খাবারটা এখান থেকে নিয়ে যাবো। আজকে ঘড়িতে এখন বাজে রাত্রে 10:05, বাট এখানে শুধু লোকটা দেখো এখনো কত, প্রচুর লোক, শনিবারের দিন বলে কথা। চলে এসেছি দি বাপি মধ্যম গ্রাম, সামনেও যাচ্ছে মেলা, মেলা ঘুরে আমরা বিরিয়ানি খেতে এসেছি কোথায়, মধ্যমগ্রাম দি বাপিতে। কারণ ওখানে দাম একটু বেশি এবং কোয়ালিটিও ভালো হবে না, ওই জন্য মাকে আর ওকে নিয়ে এসে বিরিয়ানি খেতে। চলে এখন যাবো ভিতরে, এই যে চলে এসেছি দি বাপি। তো এখানে ও কুপনটা কাটছে, না না দুটো চিকেন বিরিয়ানি আর একটা এক্সট্রা চিকেন। আমরা এখানে দুটো চিকেন বিরিয়ানি নিচ্ছি আর একটা এক্সট্রা চিকেন। এখন প্রায় 11:45 বাজছে, তাও বলছে এত রাত্রেবেলা, এখনও 10 মিনিট আমাদের ওয়েটিং। আমি আর এদিকে বসে আছি, ঠিক আছে এই দেখো মা বসে আছে, খিদে তে কেরম করছে দেখো মুখটা। চলো বিরিয়ানি রেডি খাতো বলে আমরা ওয়েট করি। দেখো না বিরিয়ানি এখন আসেনি বলে কি অবস্থা মুখটা, খিদে পেয়ে দেখো কেরকম করছে। কিছু লাগে খাইনি সব মুখ বিরিয়ানির জন্য হাই হাই করছে। তো ওরা বলেছে 10 মিনিট লাগবে, করে তো অলরেডি 15 মিনিট হয়ে গেছে, এখনও বিরিয়ানি দেয়নি, সবাই মুখটা পুরো আমাদের শুকিয়ে গেছে, বাংলার পুরো পাঁচ তাকে ওয়েট করছে বিরিয়ানি। একটা মানুষের একটা দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ প্রতীক্ষার বিরিয়ানি, কখন আসবে সেই বিরিয়ানি আমাদের। মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, মানে এক ঘুম হয়ে উঠলো এই মাত্র, বিরিয়ানি আর আসার নাম নেই আমাদের। চলে এসছে আমাদের সেই বিরিয়ানি, ওই দাদা ডেলিভারি করছে, মুখটা হাসি দেখো না মানে। তো আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট বিরিয়ানি, এটা 3 জায়গায় ভাগ হবে। এখন রাত্রিবেলা বিরিয়ানিটা খাওয়া যাক, এখানে এক্সট্রা চিকেন হয়ে যাচ্ছে। লেবু নেই, এটা চাটনি আছে, মানে লঙ্কা দাও। আমাদের বিরিয়ানি অলমোস্ট চলে এসেছে, দি বাপের স্পেশাল বিরিয়ানি। এত খাওয়া খেয়েছে একটা করে, এখন আমার ডিউ লাগছে, এই যে ডিউ খাওয়ার জন্যে আমার পাকা অলরেডি খালি। মা ওখানে চিকেনটা ভেঙে উঠতে পারছে না, এখন এত বড় ঠ্যাং দিয়েছে, ওই দেখো ঢেকে তুলে নিল আমার। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, 2 প্লেট বিরিয়ানি 3 দিন মিলে খেতে পারছিলাম না। মা তো প্লেট অল্প 2-4টে রেখে দিয়েছে, মা এখন খেয়ে হাঁটতে পারছে না দেখো, তুই দেখো খেয়ে করতে পারছে না। তো ফাইনালি বাড়িতে আসলাম, এখন ঘড়িতে প্রায় বাজে 11:45। তো শনিবার দিনকে অনেক দিন পর গেলাম মাকে নিয়ে, খুব ভালো লাগলো। মা তো এসব জায়গায় যায় না, আমি তো বহু এদিক ওদিক অবশ্যই কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হয়, মা খুব খুশি হয়েছে, এখন ফ্রেশ হবো। তো আজকে ফ্রেশ হয়ে গেছি রাত্রিবেলা, কালকে যেহেতু সানডে কোনো টেনশান নেই, আজকে কালকে অফিস যাওয়ার কোনো তাড়া নেই, বাড়িতে শুধু ছুটি খাবো আর বাইরে কিছু কাজকর্ম করবো। চলো এখন রাত্রিবেলা অনেকটাই বাজে, আজকে 12:30 প্রায় বাজে রাত্রিবেলা। তো আজকে তো ব্লগটা শেষ করতে হবে, খুব আনন্দ হলো, মজা হলো, ঘুরতে গেলাম, হঠাৎ করে প্ল্যানটা হলো
আজকে যাবো। খবর করলাম যখন এই হচ্ছে, সব থেকে বড়ো কথা যে মা তো যায় না, মাকে নিয়ে গেছি, মা খুব খুশি এসব জায়গায় গিয়ে। তো আমি তো বিভিন্ন কাজের জন্য এদিক ওদিক যাই, তো ও যায় কম বেশি গিয়েছে, বাট মা এটা ফার্স্ট টাইম এরম, মানে কি বলবো, ইলেকট্রিক্যাল যে সিঁড়িগুলো আছে ওগুলো চাপা বা এরকম খাবার দাবার একটা মেন ব্যাপার, তো মা খুব আনন্দ পেয়েছে, বাট আমি খুব খুশি। তো চলো আজ ব্লগটা আমরা এখানে শেষ করবো। অবশ্যই তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই তোমরা ভালো থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, বাই।